আলিপুরদুয়ার জেলা শহরে কিছু হলেও ভারত বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়। সকাল থেকেই দোকানপাট বন্ধ, রাস্তায় নামে মিছিল, টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে বামফ্রন্ট এবং শ্রমিক সংগঠনগুলো। সরকারি বাস চলাচল শুরু হলে তা রাস্তায় আটকে দেওয়া হয়। শিলিগুড়িতে বন্ধের সমর্থনে মিছিল করেন সমর্থনকারীরা। শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা বন্ধের সমর্থনে স্লোগান দিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোড পরিক্রমা করে। কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধের সমর্থনে আসানসোলের রাজপথে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। সোমবার সকালের এই মিছিল আসানসোলের বিএনআর মোড় থেকে শুরু করে আসানসোল সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। সেখান থেকে ঘুরে মিছিলটি বিএনআর মোড়ে এসে কিছুক্ষণ জমায়েত করে। এদিন আসানসোলের জিটি রোডের বিভিন্ন মোড়ে পুলিশের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। কিষান মোর্চার ডাকা ভারত বন্ধের তেমন প্রভাব পড়ল না দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। সকাল থেকে শহরের পাইকারি সবজি বাজার বসতে দেখা যায়, তবে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি বেরোতে দেখা যায়নি। ঠিক তার উল্টো ছবি ধরা পড়ল বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের পুলিশি পাহারায়। সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি চলছে সূত্রের খবর। সর্বনাশা কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সোমবার ভারত বন্ধের ডাক দেয় AIUTUC-র সহ সমস্ত বাম সংগঠনগুলো। এদিন কাটোয়া ব্যান্ডেল শাখার ভান্ডার টিকুরি স্টেশনের রেল অবরোধ করে সারা ভারত কৃষক সভার কর্মীরা সহ বিভিন্ন বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। এদিন ব্যান্ডেল কাটোয়া শাখার ডাউন ট্রেন অবরোধ করা হয়। ঘটনাস্থলে কাটোয়া এবং নবদ্বীপ GRP পুলিশ আধিকারিকরা পৌঁছতেই অবরোধ উঠে যায়। বাম সংগঠনের কৃষক সভার পক্ষ থেকে বীরভূমের দুবরাজপুর শহরে একটি মিছিল বের করা হয়, কিন্তু অন্যান্য শহরে কোনো প্রভাব পড়েনি বন্ধের। অন্যান্য দিনের মতো এদিনও দোকানপাট খোলা ছিল, স্বাভাবিকভাবেই গাড়ি চলাচলও করতে দেখা যায়। ভারতবন্ধ সফল করতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর নৈহাটি সাহেব কলোনি মোড়ে পথ অবরোধ করে CPIM নেতৃত্ব। অবরোধের জেরে ব্যস্ততম ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় একই পথ দিয়ে কলকাতা যাওয়ার সময় হরিণঘাটা বিজেপি বিধায়ক অসীম সরকারের গাড়ি আটকে পড়ে। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে নৈহাটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপি বিধায়কের গাড়ি সেখান থেকে বার করে পরিস্থিতি স্বাভাবিক করে। বন্ধ সফল করতে দফায় দফায় বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে ফরওয়ার্ড ব্লকের সমর্থকেরা। প্রায় 30 মিনিট চাপাডালি মোড় অবরোধ করা হয়। এরপর মিছিল করে বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড হয়ে হরিতলা বাজার ঘুরে ফের চাপাডালি মোড়ে এসে অবরোধ শুরু করে। সপ্তাহে প্রথম দিনে দফায় দফায় এই অবরোধের ফলে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে, ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। সকাল থেকে বেসরকারি বাস রাস্তায় চলাচল না করলেও সরকারি বাস চলাচল করছে। নেতাজি পাড়া সরকারি বাস স্ট্যান্ডের সামনে বাসগুলিকে আটকাতে বাম কর্মীদের পিকেটিং করতে দেখা যায়। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।